जय गुरु। भिडियोटी के क्लिक करार जन्य रिटायनी चैनल पक्ष आपके स्वागत अभिनंदन श्रद्धा प्रणाम और पवित्र आनंदित जय गुरु जानाई। आजकेर निवेदन आमार जीवन देवतार द्वितीय बा शेष भाग लिखेछेन श्रद्धेय श्री हेमंत कुमार हालदार। आजकेर निवेदन आमार जीवन देवता शेष भाग गत दिन आलोचना करेछिलाम श्री हेमंत कुमार हालदार दा छोट अवस्थाय बिगड़े गेछिलेन, तिनी खुबी दुष्ट छिलेन, पढ़ाशोनाय अमनोयोगी, तिनी गांजा खेतेन, बीड़ी खेतेन, सिगारेट खेतेन, खेलाधूला निये बंधु बांधवदेर साथे मेते थाकतेन, स्कूल जावार नाम करे তিনি খেলাধুলা করতেন। ক্লাস এইটে পর পর দু বছর ফেলও করেছিলেন। তার বাবা ঠাকুর বিদ্বেষী ছিলেন বা কনফিউজ ছিলেন যে সব যদি ভগবান হয় আবার অনুকূল ঠাকুর আবার কোথা থেকে এলো ভগবান, এই নিয়ে। তারপরে পরম পিতার দয়ায় তার ঠাকুর বা তার বাবা ঠাকুরের চরণে এলেন। এসে এই হেমন্ত দাকে ঠাকুরের দীক্ষিত করলেন। দীক্ষিত করার পরে হেমন্ত দার জীবনের বিপুল পরিবর্তন হলো। ক্লাস এইটে পুনরায় পড়াশোনা শুরু করালেন তার বাবা। দু বছর ফেল করার পরে দীক্ষা নেওয়ার পরে তৃতীয় বছর তিনি পাস করলেন। আর পেছন ফিরে তাকাতে হয়নি, পরম পিতার দয়ায়। এবং তিনি ঠাকুরের আশীর্বাদে বা অনুমতিক্রমে এগ্রিকালচারে বিএসসি ভর্তি হয়েছে এই পর্যন্ত। তারপর আজ বিএসসি এজি পড়ার সময় আমাদের পশুপালন বিদ্যা পড়তে হতো, ওই বিষয়ে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বা কৃত্রিম প্রজননের একটা টপিক বা বিষয় ছিল। এ সম্বন্ধে শ্রী ঠাকুরের কি অভিমত তা জানার আমার অদম্য কৌতূহল হল। শ্রী ঠাকুরের সান্নিধ্যে তখন মণিলাল চক্রবর্তী উপস্থিত ছিলেন। শ্রী ঠাকুর আমার একটা প্রশ্নের, শ্রী ঠাকুর আমার প্রশ্নটা বোধ হয় ঠিক মতো শুনতে না পেয়ে কানে হাত দিয়ে জিজ্ঞাসা করলেন, কি কষ কি কষ। আমি আরো নিকটে সরে গিয়ে বললাম যে কৃত্রিম প্রজনন বিদ্যাটা প্রয়োগ করা ভালো কিনা। দয়াল ঠাকুর উত্তর বললেন, প্রয়োগ বিদ্যাটা শিখে রাখা ভালো, কিন্তু কোনোদিন তা প্রয়োগ করবে না। এটা প্রয়োগ করা মানে প্রকৃতিকে বা প্রকৃতির সাথে বিশ্বাসঘাতকতা করা। প্রত্যেকটা জীবের অন্তর্নিহিত প্রবণতা হলো নর্মাল সেক্স লাইফ বা স্বাভাবিক যৌন জীবন এনজয় বা উপভোগ করা। ও থেকে বঞ্চিত করাই ডিস্টোরেশন বা বিকৃতি বা পাপ। আরো বললেন, প্রয়োজন বোধে সমগ্র গ্রামবাসী মিলে একটা উন্নত জাতের ষাঁড়ের ভরণ পোষণ ও পরিপালনের দায় দায়িত্ব বহন করবে। তাকে দিয়ে সমগ্র গ্রামের ও আশপাশের গ্রামের যৌবনবতী গাভীকে হাট পিরিয়ড বা হিট পিরিয়ড যৌন উত্তেজনার সময়ে মিট বা সাক্ষাৎ করাবে, তা থেকে সুস্থ স্বাভাবিক বাচ্চা হবে। এর দ্বারা অবলা জীবেরা যৌন সুখ থেকে বঞ্চিত হবে না। এ সময় আমি ধরমপুর কৃষি ছাত্রাবাসে থাকতাম। ওই ছাত্রাবাসের আবাসিক সংখ্যা 800 জনের মতো। তখন খুব নাম ধ্যান ও যাজন করতাম। প্রায় 32 জন ছাত্রকে শ্রী ঠাকুরের জীবন বৃদ্ধির ও মহামন্ত্রে দীক্ষাদানের ব্যবস্থা করালাম। মাঝে মাঝে দীক্ষিত গুরু ভাইদের সবাইকে নিয়ে নৈহাটিতে
সহপ্রতিনিধিত্বিক মহাদেব পোদ্দারদার বাসায় সৎসঙ্গ অধিবেশনে যোগ দিয়ে প্রভূত আনন্দ উপভোগ করতাম। মদন গোপাল ঘোষ বর্তমান মালদহ সৎসঙ্গ স্বস্তি শিবিরের কর্মাধ্যক্ষ ও অমলেন্দু বিকাশ মণ্ডল অবসরপ্রাপ্ত কৃষি বিজ্ঞানী আইসিআর আমার সহপাঠী। ওই সময় ওদের যাজন করে দীক্ষা দেওয়াই হোস্টেলে নিরামিষ আহারের ব্যবস্থার জন্য আবেদন করি। কর্তৃপক্ষ বহু টালবাহানা করার পর স্বীকৃত হন। একদিন গুরুভাইদের সঙ্গ করা সঙ্গ না করতে পারলে দিনটা যেন বৃথা যেত। ওই সময় ছাত্রাবাস সন্নিকটে মথুরা ঝিরের ঝোপ জঙ্গলের মধ্যে আমরা প্রায় নিয়মিত সমবেত বিনতি প্রার্থনা ও সত্যানুসরণ পাঠ ও তার ব্যাখ্যা করতাম। আর ঠাকুরের কাছে আরতি জানাতাম। যদি কাছাকাছি কোনো গুরু ভাইয়ের সন্ধান পাই তাহলে তাদের বাড়িতে সাপ্তাহিক সৎসঙ্গ অধিবেশন করব। শ্রী ঠাকুর আমাদের প্রার্থনা মঞ্জুর করলেন। ধরমপুরে রামকৃষ্ণ কলোনির নগেন্দ্রনাথ দে আমাদের গুরু ভ্রাতা তার সন্ধান পেলাম। তার বাড়িতে প্রতি শনিবার সাপ্তাহিক সৎসঙ্গ শুরু করলাম। যেসব গুরু ভাই ওই সৎসঙ্গ অধিবেশনে অনুপস্থিত থাকত তাদের খুব বকাবকি করতাম। সুকুমার শাসমল অবসরপ্রাপ্ত অতিরিক্ত ডিরেক্টর অফ এগ্রিকালচার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রায় অনুপস্থিত থাকত। সব গুরু ভ্রাতাদের নিয়ে একবার শ্রী ঠাকুর সন্দর্শনের দেহ ভরে যাই। শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলাম, আমি হোস্টেলে থাকি, নিরামিষাসী, আমি কি স্বস্তিনিবত গ্রহণ করতে পারি? মৃদু হাসে শ্রী ঠাকুর বললেন, কেন পারবি না? স্বস্তয়নী নিয়ে নে গা, পেঁয়াজ রসুন মাছ মাংস খাবি না, যে রান্না করে করুক তাতে তোর কি, তুই তো নিরামিষ খাবি, এই তো হলো কথা। এরপরে এই ব্যাপারে আর কোনো জিজ্ঞাসা থাকতে পারে না। আমি স্বস্তয়নী ব্রত গ্রহণ করলাম। এরপরে পাঁচ ছয় জন পড়ুয়া গুরু ভাইরা স্বস্তয়নী ব্রত গ্রহণ করল। বিএসসি এজি অনার্স সসম্মানে উত্তীর্ণ হওয়ার পর আমি কি করব জিজ্ঞাসার উত্তরে তিনি বললেন, এরপর আর কি আছে? আমি জানালাম এমএসসি এজি পড়ার আছে। শ্রী ঠাকুর বললেন, এমএসসি এজি পড়া লাগে, কোন বিষয় নিয়ে পড়ব? আমার আবেদনের উত্তরে তিনি বললেন, যা তোর ভালো লাগে। প্রসঙ্গত উল্লেখযোগ্য, এখানে দিনে বিএসসি এজি পাশ করার সঙ্গে সঙ্গেই পশ্চিমবঙ্গে কৃষি বিভাগে সরাসরি এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসারের চাকরি বাঁধা ছিল। আমার বাবার ইচ্ছে চাকরি করি, আমি দোটানায় পড়লাম। একদিকে ঠাকুর, অন্যদিকে আমার বাবা, কার কথা শুনি? আমি শেষে বাবার কথায় কর্ণপাত না করে ঠাকুরের আদেশ মতো এমএসসি এজিতে অ্যাগ্রোনমি শস্য বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য আবেদন করলাম। এই বিভাগে আসন সংখ্যা মাত্র 10টি, তার মধ্যে 3টি আসন চাকুরিরত প্রাক্তনীদের জন্য সংরক্ষিত, ফ্রেশ ক্যান্ডিডেট বা নতুন ছাত্রদের জন্য মাত্র 7টি আসন। তীব্র প্রতিযোগিতা, দয়াল ঠাকুরের অশেষ দয়ায় আমি এমএসসি এসি অ্যাগ্রোনমি ডিপার্টমেন্টে শস্য বিজ্ঞান বিভাগে ভর্তি হলাম। ওই সময় মাঝে মাঝে দেওঘর আশ্রমে গিয়ে দয়াল ঠাকুরের সঙ্গ উপভোগ করতাম। জমিতে রাসায়নিক সার প্রয়োগ সম্বন্ধে ঠাকুরের মতামত জানার আগ্রহ প্রকাশ করলাম। তদুত্তরে শ্রী ঠাকুর বললেন, ফার্টিলাইজার বা রাসায়নিক সার জমিতে অযথা প্রয়োগ করা ভালো নয়, ওতে মাটির সাইকোকেমিক্যাল প্রপার্টিস ভৌত রাসায়নিক ধর্ম বিকৃত বা ডিস্টোর্টেড হয়। দীর্ঘদিন ব্যবহার করার ফলে মাটির উর্বরতা, উৎপাদনশীলতা নষ্ট হয়ে যায়।
রাসায়নিক সারের পরিবর্তে প্রচুর পরিমাণে জৈব সার, অর্গানিক ম্যানুর অর্থাৎ জৈব সারের প্রয়োগের ফসলের কোয়ালিটি বা গুণগত মান ও কোয়ান্টিটি পরিমাণ আশাতীতভাবে বেড়ে যায়। মাটির ভৌত রাসায়নিক ধর্ম, উর্বরতা ও উৎপাদনশীলতা এবং মাটির টোন ও টেম্পার, মন ও মেজাজ খুব ইম্প্রুভ, উন্নত করে। একথার অর্থ তখন ভালোভাবে হৃদয়ঙ্গম করতে না পারলেও পরে 1988-1989 খ্রিস্টাব্দে ভারত ও ব্রিটিশ সরকারের সহযোগিতায় রেইনফিট এগ্রিকালচার প্রজেক্ট, বৃষ্টি নির্ভর কৃষি প্রজেক্টের কৃষিবিজ্ঞানী হিসেবে কর্মরত হই। একটা ট্রেনিং প্রোগ্রাম প্রশিক্ষণ পরিকল্পনা এই গ্রেট ব্রিটেনে যাই, তথা রথাম স্টেট কৃষি পরীক্ষামূলক গবেষণা কেন্দ্রে গিয়ে রাসায়নিক সারের এক্সপেরিমেন্টাল ফাইন্ডিংস বা পরীক্ষামূলক ফলাফলটা দেখে শ্রী ঠাকুরের সেদিনকার উক্তির যথার্থতা হাড়ে হাড়ে অনুভব করি। এ প্রসঙ্গে শ্রী ঠাকুরের অবশ্বরণীয় উক্তি এখানে স্মরণ করার লোভ সামলাতে পারলাম না। আমি শিবচন্দ্র চক্রবর্তীর ছাওয়াল, অনুকূল চন্দ্র চক্রবর্তী, আজ যা কলাম তা তোমরা হয়তো এখন বুঝতে পারবা না, কিন্তু হাজার হাজার বছর পরে তা বুঝবে। অদ্য বা শতবর্ষান্তে দাসীর কথা বাসি হলে কামে লাগে। জীবন বিজ্ঞানী পরম দয়াল শ্রী ঠাকুরের উক্তি অমোঘ ও অপরিবর্তনীয় এবং জীবন পথের দিশারি। এমএসসি এজি পার্ট ওয়ান পরীক্ষা শেষ হল, মোটামুটি ভালো পরীক্ষা দিলাম, কিন্তু বাদ সাজলো এগ্রিকালচার স্ট্যাটিস্টিক্স, কৃষি পরিসংখ্যান বিদ্যা। 100 নম্বরের মধ্যে 50 নম্বরের উত্তর দিলাম, মন খুব খারাপ হলো। সেদিন ছিল পরীক্ষার শেষ দিন, তখন থাকতাম কল্যাণী শহরের লেক হল ছাত্রাবাসে। ভাবলাম এই জীবনে বেঁচে থেকে আর কোনো লাভ নেই, যদি এমএসসি এজি পার্ট ওয়ানে অকৃতকার্য হই তাহলে শ্রী ঠাকুর খুব ব্যথা পাবে আর আমরা সহপাঠীরা অযথা ঠাকুরকে দোষারোপ করবে, এই আমি সহ্য করতে পারবো না। সিদ্ধান্ত নিলাম কল্যাণী রেলওয়ে স্টেশনে গিয়ে চলন্ত রেলগাড়ির সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। আমার সহপাঠী গুরুভাই অমলেন্দু আমার মানসিক বৈকল্য অনুধাবন করে আমাকে জোর করে ওই দিন সন্ধ্যায় রেঙ্গুন ফেরত ইঞ্জিনিয়ার সদ্য রমণীমোহন চক্রবর্তী আমাদের গুরুভাই তাদের কল্যাণী শহরের বাড়িতে সৎসঙ্গ অধিবেশনে নিয়ে যায়। ওখানে ভজন কীর্তনে ও শ্রী ঠাকুরের আলোচনায় আমার মনের অবসাদ বৈকল্য ও আত্মহত্যার প্রবণতা কেটে যায়। এর দিন দুয়েক পরে আমিও অমলেন্দু দুজনেই কল্যাণী এক্সপেরিমেন্টাল এগ্রিকালচার ফার্ম থেকে এক কাঁধি পাকা মর্তমান কলা নিয়ে শ্রী ঠাকুর সন্দর্শনে দেওঘর আশ্রমে গেলাম। তখন ঠাকুর ঘরে ঢোকার খুব কড়াকড়ি, দেখি শ্রী ঠাকুর সমীপে দেওঘর কলেজের ইংরেজি অধ্যাপক আমাদের ইষ্টভ্রাতা ডক্টর বিনোদানন্দ ঝা, উনি আমার পূর্ব পরিচিত। উনি শ্রী ঠাকুরকে জানালেন আমরা ইষ্টভ্রাতা এমএসসি এজির ছাত্র সাক্ষাৎকারার্থী। শ্রী ঠাকুরের অনুমোদন ক্রমে আমরা গিয়ে আগুনে লুণ্ঠিত প্রণাম করার পর তিনি আমাদের কুশল জানতে চাইলেন, আমরা কেমন আছি, আমাদের পড়াশোনা কেমন চলছে, পরীক্ষা কেমন দিলাম ইত্যাদি।
অমলেন্দু খুব ভালো পরীক্ষা দিয়েছে এই কথা জানানোর পরে আমি খেঁদে খেঁদে বললাম, ঠাকুর আমার এগ্রি স্ট্যাটিস্টিক্স কৃষি পরিসংখ্যান বিদ্যার পরীক্ষা খুব খারাপ হয়েছে, ফার্স্ট ক্লাস প্রথম শ্রেণী পারবো না, হয়তো ফেল অকৃতকার্য হয়ে যাব। আমার এই কথাকে একদম আমল না দিয়ে শেষে ঠাকুর অভয় দিয়ে বললেন, আমি ফার্স্ট ক্লাস বুঝি না, সেকেন্ড ক্লাস বুঝি না, আমি চাই তুমি এমএসসি এজি পাস করে গ্রামের চাষিদের তোমার অধীত বিদ্যা এমনভাবে শেখাবে যাতে তারা ভালোভাবে চাষাদি করে প্রচুর ফসল ফলাতে পারে ও আর্থিকভাবে লাভবান হয়। আর্ত হয়ে মানুষ ভগবানের কাছে গিয়ে কিছু প্রার্থনা করলে তাতে যে অত্যাশ্চর্য সুফল মিলে তার প্রত্যক্ষ প্রমাণ আমি নিজে পরে এমএসসি এজির প্রথম ভাগের ফল হাতে পেয়ে আমি স্তম্ভিত হয়ে গেলাম। এগ্রি স্ট্যাটিস্টিক্স কৃষি পরীক্ষা কৃষি পরিসংখ্যান বিদ্যা মাত্র 50 নম্বর উত্তর দিয়ে পেলাম 49 নম্বর, অন্যান্য বিষয়ে শতকরা 65-80 পেলাম। ছাত্রাবাসে ফিরে শেষে ঠাকুরের প্রতিকৃতির সামনে অঝরে কাঁদতে লাগলাম, তাঁর দয়ার তুলনা নেই, তিনি অনুপম ও অনবদ্য। পড়াশোনা জোর কদমে চলতে থাকলো, এমএসসি এজি পার্ট টু অর্থাৎ শেষ পরীক্ষা খুব ভালোভাবে দিলাম, প্রথম শ্রেণীতে তৃতীয় স্থান অধিকার করে শ্রী ঠাকুর সন্নিধানে আশ্রমে গিয়ে তাকে জানাতে তিনি খুব খুশি হলেন। এরপর কি করব জানতে চাইলে তিনি গবেষণা করে পিএইচডি করতে আদেশ দিলেন। ওই সময় বেশ কিছুদিন তার সান্নিধ্যে ছিলাম। নবদ্বীপের ভবানীচরণ রায় ও আমাকে শ্রী ঠাকুর কৃতিদীপ্ত কৃষ্টি প্রহরী নামে একটি যুব সংগঠন করার আদেশ দিলেন। কৃষি শিল্প স্বাস্থ্য ও নিরাপত্তা হবে এই ওই সংগঠনের মূল বৈশিষ্ট্য। আমরা নৈহাটি ও নবদ্বীপের যুবক গুরুভ্রাতাদের নিয়ে কয়েকবার সম্মেলন করি, কিন্তু যোগ্য কর্মীর অভাবে ওই আন্দোলন ঠিক মতো দানা বাঁধল না। নববেদ বিধাতা শ্রী ঠাকুরের ইহলীলা সংবরণের প্রায় এক মাস পূর্বে আমি 20 দিনের মতো তার দিব্য সান্নিধ্যে আশ্রমে ছিলাম। তারপর পিএইচডি করার মানসে ICAR ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ ফুল ব্রাইট রিসার্চ স্কলারশিপ পূর্ণকালীন গবেষণা বৃত্তি এর জন্য দিল্লিতে ইন্টারভিউ সাক্ষাৎ পরীক্ষা দিতে যাই। ফেরার পথে বিহারের ঝাঁঝা রেলওয়ে স্টেশনে সকালের দিকে আমার সঙ্গী সহপাঠী ও ইষ্ট ভ্রাতা অমলেন্দু অমৃত বাজার পত্রিকা পড়ে কাঁদতে কাঁদতে বলল, হেমন্ত রে, শ্রী ঠাকুর আর আমাদের মধ্যে নেই, তিনি মর্তলীলা সম্বরণ করেছেন। পেপারটা পড়ে দেখ। আমিও কাঁদতে লাগলাম। তারপর ইতি কর্তব্য স্থির করে ব্রেক জার্নি করে যশোরি রেলওয়ে স্টেশনে নেমে আশ্রমের উদ্দেশ্যে রওনা হলাম। সেখানে তখন সবাই শোক সাগরে নিমজ্জিত। আমরা শ্রী ঠাকুরের মহা পারলৌকিক ক্রিয়া সচক্ষে দর্শন করলাম। এই হল আমার শ্রী ঠাকুর দর্শন ও আলাপনের ইতিবৃত্তান্ত। এই কাহিনী নির্মম সত্য কান্ত কবির ভাষায় বলি, আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছ আমার মতো একটা জন্তু জানোয়ার সদৃশ ও মানুষকে মানুষ করার জন্য
যে আকৃতি শ্রী ঠাকুরের অঙ্গভঙ্গিতে প্রকাশিত হয়েছিল তা ভাবাতীত ও কল্পনাতীত। পরবর্তীকালে পরম দয়ালের অহেতুকী আশীর্বাদে ও পরমারাধ্য শিশু পিতৃদেবের অপার করুণায় বর্তমান প্রধান আচার্যদের শিশু দাদার দুই প্রেরণায় কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে পূর্ণকালীন রিসার্চ স্কলার হিসাবে যথাসময় পিএইচডি ডিগ্রি লাভ করে ভারত সরকারের সংস্থায় ফার্টিলাইজার কর্পোরেশন অফ ইন্ডিয়া 19 বছর ধরে ঊর্ধ্বতন কৃষিবিদের চাকরি করি। পরে শ্রী পিতৃদেবের বা শ্রী বর্দার নির্দেশে চাকরি থেকে স্বেচ্ছা অবসর নিয়ে শ্রী ঠাকুরের কাজে আত্মনিয়োগ করি। দৈব ও পুরুষকার এই দুই নিয়ে মানুষের প্রকৃত জীবন। শ্রী ঠাকুর প্রবর্তিত যজন যাজনিষ্ঠ বৃত্তি সস্তয়নীয় সদাচার হল দৈব ও পুরুষাকারের যথার্থ সংমিশ্রণ। এই হল ঠাকুরের কথিত মোটর সেন্সরি কোঅর্ডিনেশন কর্মপ্রবাহী ও বোধ প্রবোধী স্নায়ুর সমন্বয়। আর এই হল যুগধর্ম নানা পন্থা বিদ্যতে হয়নায় পরিশেষে কবীন্দ্র রবীন্দ্রনাথের ভাষায় বলি, তব দয়া দিয়ে হবে যে মোর জীবন ধুতে, নইলে আমি পারব না কো চরণ ছুতে, নইলে আমি পারব না কো চরণ ছুতে। জয় গুরু। আজ এই পর্যন্ত, এখানে আমার কথার বিরাম দিলাম। আগামী দিনে আবার এইভাবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আমন্ত্রণ রইল আপনাদের দেখার এবং শোনার। পরমপিতার রাতন চরণে আপনাদের সবার সার্বিক সুস্থতা প্রার্থনা করি। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।